কল্যাণীতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল কল্যাণী থানা। গতকাল রাতে কল্যাণীর এটু বাজার সংলগ্ন এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কল্যাণী থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। আপাতত কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় ওই যুবক জানায় যে চাকদহের বাসিন্দা, নাম সুরজিৎ কর্মকার। কে বা কারা তাকে ওখানে এভাবে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে তা বলতে পারছে না। কল্যাণীতে এক বন্ধুর বাড়িতে এসেছিল ওই যুবক। তবে এই ঘটনার পেছনে কারণ কি বা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত শুরু করেছে কল্যাণী থানা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।